লিওনেল মেসির কল্যাণে এবারের দলবদলের বাজারে চোখ ছিল সবার। কি হতে কি হচ্ছে, কে কোন ক্লাবে যাচ্ছে আর কার জন্য কত টাকা খরচ করতে হচ্ছে ক্লাবগুলোকে, সবকিছুই ছিল সমর্থকদের নখদর্পণে। কিন্তু মেসির ঔজ্জ্বল্যে আলো পায়নি আর কোনো দলবদল, সবার দৃষ্টি আটকে ছিল প্যারিস আর বার্সেলোনায়। তবে এর মাঝেও ঠিকই নিজেদের মঞ্চ সাজিয়ে নিয়েছে লন্ডনের ক্লাব চেলসি। থমাস টুখেলের অধীনে আমূলে বদলে গেছে এই দলটা। রক্ষণ মধ্যভাগে তাদের ফুটবলারদের মুনশিয়ানায় তাক লেগে যায় পুরো দুনিয়া। গার্দিওলার ম্যান সিটিকে হারিয়ে জিতে নেয় ক্লাব ইতিহাসের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ। এরপর মৌসুম শুরুর আগে ভিয়ারিয়ালকে হারিয়ে তারা ঘরে তুলেছে উয়েফা সুপার কাপের শিরোপা। কিন্তু এতেও মন ভরেনি রোমান আব্রাহামোভিচের, একজন গোল মেশিনের খোঁজে হন্যে হয়ে দৌড়চ্ছিলেন দলবদলের বাজারে। আর্লিং হ্যালান্ডের পেছনে অনেকটা ছোটার পরও তারা মন গলাতে পারেনি ডর্টমুন্ডের। 170 মিলিয়নের অবিশ্বাস্য এক প্রাইস ট্যাগ হ্যালান্ডের গায়ে সেটে বসেছিল জার্মানরা। এরপর তারা চেয়েছিল আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন থেকে ভাগিয়ে আনবে লেভানডস্কিকে, কিন্তু সেখানেও বাগড়া বসায় নাগেলসম্যান। শিষ্যকে বিক্রি করতে অনীহা প্রকাশ করেন তিনি। ফলাফল, 11 বছর পর সিরিয়ার শিরোপা জেতা ইন্টার মিলানের রোমেলু লুকাকুতে গিয়ে লক হয় তাদের সিদ্ধান্ত। পুরানো শিষ্যকে ফিরিয়ে আনতে উঠে পড়ে লাগেন চেলসির স্কাউটরা। টাকার বস্তা নিয়ে ইতালিতে যান রোমান। কোভিডের এই আকালের দিনে অর্থের মোহ ত্যাগ করতে পারেনি নেরাজ্জুরিরা। চড়া দামে তাকে বিক্রি করে দেয়া হয় চেলসির কাছে। স্বপ্ন পূরণ হয় লন্ডনের রাজাদের। ইতালি থেকে আবারও ইংল্যান্ডে ফিরতে পেরে আনন্দে উদ্বেলিত লুকাকু নিজেও। ক্লাব ইতিহাসের রেকর্ড ট্রান্সফারে চেলসিতে এসেছেন তিনি। 5 বছরের চুক্তিতে তার জন্য ইন্টারকে দিতে হয়েছে 9 কোটি 75 লাখ পাউন্ড। আমার ক্যারিয়ারের এখন শেষ সময় চলছে, আমি আমার পিক ফর্মে আছি। এই সময়ে চেলসিতে আসতে পারাটা খুবই ভালো হয়েছে আমার জন্য। তারা অনেক শিরোপা জিততে চায়, আমিও চেলসির হয়ে সব জিততে চাই। টুখেল যে দলটা বানিয়েছে তাদের সব জেতার সামর্থ্য আছে, আমি সেখানে নিজেকে উজাড় করে দিতে চাই। এটা আমার জীবনের সেরা সুযোগ। আন্ডারলেগ থেকে যে ক্যারিয়ারের শুরু তার একটা পর্যায়ে যে কেটেছিল এই নীল জার্সিতে, কিন্তু সেদিন যে অবহেলা তার সঙ্গে হয়েছিল আজ যে তার প্রতিদান দেওয়ার পালা। প্রফেশনাল ফুটবলে এভাবে হয়তো কোনো ফুটবলার ভাববেন না, কিন্তু মনের কোণে একটা জেদ তো থেকে যাওয়াটা অসম্ভব নয়। দেখুন, 10 বছর আগে যা হয়েছিল তা নিয়ে আমি পড়ে নেই, আমার ক্যারিয়ার অনেক দূরে গিয়ে গেছে। তবে মানুষ যেহেতু একটা জেদ তো থাকবেই, কিন্তু সেটা ইতিবাচক অর্থে। আমি অনেক ট্রফি জিতে সবাইকে খুশি করতে চাই। তরুণ বয়সে আমার সঙ্গে এগুলো না হলে হয়তো আমি আজ এখানে এভাবে থাকতাম না। জীবনের সব অভিজ্ঞতাই প্রয়োজন। 8 বছরের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে 113 গোল আছে রোমেলু লুকাকুর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।